সুতির গোঠাহাট হাই স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গেল সিআইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে সিআইডি গেল সুতির গোঠাহাট হাই স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে। সুতির গোঠাহাট হাই স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল, সেই তদন্ত করছে সিআইডি। আমাদের সঙ্গে রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছে। রাজীব, কি অভিযোগ রয়েছে, কি অভিযোগের প্রেক্ষিতে সিআইডি গেল প্রধান শিক্ষকের বাড়িতে? সোমেন, জানো যে সুতির প্রধান শিক্ষক আশিস তেওয়ারি তার ছেলেকে তার নিজের স্কুলেই অবৈধভাবে নিয়োগ করেছেন, এই অভিযোগে হাইকোর্টের নির্দেশে সিআইডিকে তদন্তের ভার দেয় এবং সিআইডি তদন্ত করে স্কুলে যায় এবং বিভিন্ন নথিপত্র বেশ কয়েকদিন ধরে তারা সংগ্রহ করেন স্কুলের পরিচালন সমিতির সদস্যদের এবং স্কুলের শিক্ষকদের। কালকে ডিআই অফিসে তারা দেখেন এবং আজকে ফের তারা বহরমপুরে স্কুলের পরিচালন সমিতির একাংশকে তারা দিকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে সিআইডি একটি দল, পাঁচজনের একটি দল, তারা সুতি থানার একেবারে বাহাদুরপুর অঞ্চলে যেখানে আশিস তেয়ারির বাড়ি সেখানে আশিস তেয়ারির খোঁজে যান। তার কারণ সিআইডি একাধিকবার আশিস তেয়ারিকে তারা নোটিশ করেন হাজির হওয়ার জন্য এবং সেই হাজিরা না দেওয়ার জন্য আজকে সরাসরি তাকে খোঁজে তল্লাশি চালায় সিআইডির দল। বাড়িতে গিয়ে তালাবন্ধ দেখেন। সময় ইতিমধ্যে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদের ডিআই তিনি আশিস তেওয়ারির নামে কিন্তু সুতি থানায় এবং আশিস তেয়ারি এবং আশিস তেয়ারি তার ছেলে দুজনের নামে কিন্তু সুতি থানায় জানুয়ারি মাসে এফআইআর করেছিলেন। তারপর থেকে তিনি স্কুলে আসছেন না এবং সেখান থেকে তারপর থেকে তিনি বেপাত্তা রয়েছেন। তার খোঁজে কিন্তু সিআইডি বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, আরো একাধিক জায়গায় তল্লাশির সম্ভাবনা রয়েছে সিআইডির পক্ষ থেকে আজই। রাজীব, তোমাকে ধন্যবাদ। আপনাদের আরেকবার জানাই যে বাবা প্রধান শিক্ষক, নথি জাল করে একই স্কুলে ভূগোলের শিক্ষক তার ছেলে, সুপারিশপত্র নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই চাকরি, প্রধান শিক্ষকের বাড়িতে তদন্তে গেল সিআইডি। যদিও প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, গত কয়েকদিন ধরে তিনি বেপাত্তা, তাকে গতকাল ডেকে পাঠানো হয়েছিল সিআইডির তরফ থেকে, কিন্তু গড় হাজির ছিলেন আশিস তিওয়ারি, গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষক, তার ছেলেকেও ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তারা গড় হাজির ছিলেন। আজ এই স্কুল পরিচালন কমিটির কয়েকজন সদস্যকেও ডেকে পাঠানো হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগেই গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি বাড়িতে যায় সিআইডির গোয়েন্দারা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। নথি জাল করে চাকরি পাওয়ার অভিযোগ, প্রধান শিক্ষকের বাড়িতে তদন্তে সিআইডি। অবৈধভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। এবার অভিযুক্তের বাড়িতে সরাসরি সিআইডির আধিকারিকরা গেলেন, যদিও গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষককে খুঁজে পাওয়া যায়নি। আপনারা সেই ছবি দেখছেন, কিছুক্ষণ আগে প্রধান শিক্ষকের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা পুলিশকে নিয়ে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল তাকে এবং তার ছেলেকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু গড় হাজির ছিলেন তারা। আজ বহরমপুরে সিআইডির অফিসে এই স্কুল পরিচালন কমিটির সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই প্রধান শিক্ষকের বাড়িতে অভিযান করেন সিআইডির আধিকারিকরা। নথি জাল করে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে। শিক্ষকের প্রধান শিক্ষকের বাড়িতে সিআইডি, প্রধান শিক্ষকও তাকে সাহায্য করেছে বলে অভিযোগ।